চমক দিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিসিআই। 15 জনের দল ঘোষণা বিসিসিআই এর অধিনায়ক বিরাট কোহলি, সহ অধিনায়ক রোহিত শর্মা। ঋষভ পন্থকে টপকে সুযোগ পেলেন দিনেশ কার্তিক। 15 জন ভারতীয় দলে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধবন, KL রাহুল, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহল, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সোয়ামি, হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, দিনেশ কার্তিক। উইকেট কিপার ও ফিনিশার হিসেবে ভালো পারফরমেন্সের জন্য দলে এলেন কার্তিক। MSK প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচন মণ্ডলী ভরসা রাখল এই 15 জনের উপর। অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেলেন রবীন্দ্র জাদেজা, বাদ পড়লেন অম্বাতি রায়ডু। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 র।